শীতের দিনে আশা করি ভালোই আছো। ভালো বলতে ঠান্ডার সময় উঠতে একটু কষ্ট হয়, তো যাই হোক ভালোই আছো আর আমিও ভালো আছি। এই সকাল সকাল উঠে খড়ফড় ঝাড় দিচ্ছি, বাড়ির কাজ সারা হচ্ছে, ঠান্ডা লাগছে, উঠতে ইচ্ছে হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিনে কী করছি না করছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো, পাশে থেকো আর এইভাবে ভালোবেসো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো আমি আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে ঘর মুছবো, ঘর মুছে স্নান করব। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর খাবার আজকে টিফিনে চলে যাচ্ছে সেই পিঠে, কালকে তো খাওয়া হয়নি, কালকে রোল খেয়েছি আর রোলটাও খেয়ে নিয়েছে, আর এই যে সেই বেঁচে থাকা ভাতের পায়েস তো এখনও আছে যদিও, তো এটা এখন খাওয়া হবে সকালের। আর তোমাদের দাদাভাই পিঠে রেখেছে, এখন এটা খায়নি, তো দুজনে খাবো বলে বেশি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত বসে গেছে, তাড়াতাড়ি এখানে ভাত বসিয়েছি, ছোটতে দেখতেই পাচ্ছ ছোট একটা প্যানে বসিয়েছি, কারণ আমি একা ভাত খাই তার জন্য। আর এখানে আমার বসে গেছে ডাল, তো আজকে ডাল আর আলু সেদ্ধই হবে। আর আজকে তো বৃহস্পতিবার, তাই আর কিছু রান্না করব না, আজকের এক জায়গায় যাবো তো তাই জন্য আর কি। তো চলো, পুজো দেওয়াও হয়ে গেছে স্নান ফান হয়ে, তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো। কি বন্ধুরা, দেখতেই পাচ্ছ চাদর ফাদর মুড়ি দিয়ে বসে আছি, কী করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আরও মানে কিছু জামা কাপড় ছিল ওইগুলো মানে ধুয়ে টুয়ে থালা বাসন ধুয়ে রেখে দিয়ে, আর কালকে করা যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো ওইগুলো একটু ভিজেছিল, সকালবেলা দিয়েছিলাম, তারপরে শুকিয়ে মানে শুকনো হয়ে গেছে রোদে, তো সেইগুলো আগে তুলে নিয়েছিলাম দুপুরে। তো তারপরে দেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ও বাবা বসবো কি, একটুও মানে এতই ঠান্ডা লাগছিল, তো ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে গেলাম। আর ব্ল্যাঙ্কেটে ঢুকে পার গরম হয়নি, এতই ঠান্ডা লাগছিল কেন জানি না, আজকের খুবই ভালোই ঠান্ডা লাগছিল। আর দেখতে দেখতে দেখো সন্ধেও হয়ে গেল, সন্ধে হয়ে গেছে তো উঠতেই হবে, কোনো কারো কোনো ইয়ে নেই, ক্ষমা নেই, তো উঠেই এখনও কিন্তু আমার কোনো কাজ ছাড়াই হয়নি, তো সন্ধে তো সন্ধে পড়বে, তাও এখন দেখাই যাচ্ছে। তো এবার কাজ টাজগুলো সারবো বন্ধুরা, তো সেগুলো আর মানে ক্যামেরা অন করে আর মানে কাজ সারবো না, কারণ কারণ কি দেরি হয়ে গেছে তাই জন্য। তো তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিতে হবে, কাজগুলো বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে দেবো,
আর পুজোটা দিয়ে দেবো, আর জামা কাপড়গুলো তারপরেই তুলবো। তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই, আর উঠেই দেখি এত ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে ফেলেছি, আর দেখো ঠান্ডা বাতাস দিচ্ছে, এই দেখো ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস দিচ্ছে। তো যার জন্য কি বলবো, এই আমার জামা কাপড়গুলো সব আছে, এগুলো পরে এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি কাজগুলো সেরে নিই, চলো বন্ধুরা, আর তারপরে দেখে দেখা যায় কি রান্না বান্না করি। ও বাবা, ঠান্ডার সময় যেন কাজ বাজ করতে ভালো লাগে না, সারাক্ষণ লেপের মধ্যে থাকি। তো চলো বন্ধুরা, আজকে দেখি কি রান্নাবান্না করি, রান্নাবান্না করছি একটু পরে, আগে কাজবাজগুলো সেরে আর পুজোটা দিয়ে দিই তারপরে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো বন্ধুরা। দেখো আজকে আমি কি রান্না করে ফেললাম, তোমাদের তো দেখানো হয়নি, তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না করলাম। আজকের হয়েছে সবজি, মানে সব রকম সবজি দিয়ে ভাত করেছি, ফ্রাইড রাইসের মতো। কি করবো বলো, ভালো, আমার সবজি ভাতটা খেতে সত্যি খুব ভালো লাগে। সবজি ভাত বলতে ফ্রাইড রাইস টাইপের ভাত ভাজা, আমি ভাত ভাজাই বলি, ফ্রাইড রাইস তো হ্যাঁ অনেকে সবাই বলে ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইসের মতো, কিন্তু আমি গ্রামে থাকতে তখন আমি প্রায় ভাত ভাজা করেই খেতাম। কী ভাবছো এটা আমি কী বানাচ্ছি আবার? তাহলে এটা হচ্ছে কালকে করার সবজি, কালকের আমার সকালে সময় হয় না, তাই আজকের থেকে সবজিটা আমি বানিয়েই নিচ্ছি। তো এখানে হচ্ছে দুজন খাবো তো, তাই বেশি করে আর বানালাম না, বাঁধাকপি মটরশুঁটি গাজর আলু দিয়ে একটা ওই সবজি মতো বানাচ্ছি, আর হবে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে কালকের করার জন্য, আর এটা হচ্ছে আজকের করার জন্য। কি ভাবছো বন্ধুরা, কালকের রান্না আজকের থেকে করে রাখছি কেন? আসলে শীতের সময় না, উঠে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না মানে কাজবাজ সেরে স্নান ফান করে তাড়াতাড়ি কাজ রান্নাবান্না করতে খুঁজেই পাই না কি রান্না করব। আর আমি সত্যি কথা বলতে আমি যাই টেলারিংয়ের ক্লাসে, তো টেলারিংয়ের ক্লাসে আমার 10টা থেকে, তাই আর তোমাদের দাদা ভাই যায় 1টা থেকে, আর আমার টেলারিংয়ের ক্লাস 1:12 মানে 10টা থেকে 1টা অবধি ক্লাস, তাহলে আমাকে তাড়াতাড়ি করে রান্না করে যেতে হবে, তাই আজকের থেকে রান্নাটা করে রাখলাম। এমনি সময় রান্না করেই যাই সকালবেলা সকালবেলা, ঠিক, তাই আজকের ভাবছি না বসে আছি যখন, তাই রান্নাটা করে নিলাম, ফ্রিজে রেখে তো কালকে বের করে গরম করে খেয়ে নেবো। তাই সবজি, বাঁধাকপি সবজি, ফুলকপি সবজি দুটোটাই মানে কফি, তো ওটা তো আজকে রান্না করে রেখে দিচ্ছি। কালকে 10টায় ক্লাস যাবো, 12:30 দিকে চলে আসবো, তোমাদের দাদা ভাই 1টা 1:15 দিকে চলে যাবে, ওটা এসে রুটি বানাবো ওখান থেকে এসে, তো তাই জন্য আজকে থেকে বানিয়ে রাখলাম। আর ঠান্ডার সময় না উঠে না খুঁজে বার করতে করতে সময় চলে যায়, খুঁজে বার করতে বলতে স্নান করতে করতে একটু টাইম লাগে, তার পুজো দিয়ে উঠে রান্নাবান্না করে উঠতে উঠতে না টাইম হয়ে যায়, তাই জন্য ভাবলাম আবার তার মধ্যে টিফিনটাও করতে হবে, তাই ভাবলাম আজকের বানিয়ে নিই, বসে আছি যখন একটু কাজটা আগিয়েই রাখি। কি বলো বন্ধুরা, ঠিক করলাম তো? তো চলো, হো, তো আজকের তাহলে কি হচ্ছে, আজকের এই পর্যন্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ বলো, আজকে তো কি বলবো আর এত ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে, তাই আজকে থেকে চাদরটা গায়ে দিয়ে নিলাম, ফার্স্ট থেকে আজকে ফার্স্ট দিন চাদর গায়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের এখানেই ব্লগটা শেষ করব, কারণ আজকে দেখলেই রান্নাবান্না, আজকে ফ্রাইড রাইস বানিয়েছি, তো ওটা সন্ধ্যাবেলা খাবো, তোমাদের দাদা ভাই এখনও যদিও আসেনি, আসতে দেরি হবে, তো 10:30 বাজবে। তো যাই হোক এখানেই শেষ করছি, তা খাওয়া দাওয়া দেখালাম না, তো রান্নাটা ওই ফ্রাইড রাইস বানালাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার একটা দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিন্দাস থাকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কিন্তু হ্যাঁ, ফুল ভিডিও দেখতে হবে, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক 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 ভালোবাসা, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো চলো আজকের মতো টাটা।